হ্যালো বন্ধু, আজকে কথা হবে দর্দ মুভির চতুর্থ গান নিয়ে। প্রথম দুটো গানের রিয়াকশন রিভিউ আমি করেছি, ডেফিনেটলি আমার চ্যানেল চেক আউট করে নিও। থার্ড গানটা আমি করিনি এই জন্যই, বিকজ থার্ড গানটার কোনো ভিডিও বেরায়নি, শুধু অডিও, শুধু বাংলা ভার্সন, হিন্দি ভার্সন না। কিন্তু বাকি আগের দুটো গানে কিন্তু হিন্দি ভার্সনও বেরিয়েছিল, বাংলা ভার্সনও বেরিয়েছিল, বাট হিন্দি ভার্সনটা মেনলি বেটার মনে হচ্ছে প্রত্যেকটা গানে, বিকজ যে লিপসিংটা হচ্ছে হিন্দি ভার্সনে করা হচ্ছে বাংলা ভাষায় না, যেটা কিন্তু খুব অড, যেটা মেন ভাষা, ঠিক আছে, যে কোনো মুভির সেটাতে কিন্তু পুরো মুভি শুটিং হয়, গানও শুটিং হয় এবং পরে ওটাকে ডাবিং করা হয়। বাট এখানে কিন্তু যেহেতু আই থিঙ্ক টি সিরিজের সঙ্গে টাই আপ করেছেন, তো তাই জন্য আই থিঙ্ক হিন্দি ভার্সনটাকে প্রাধান্য দিয়ে হিন্দি ভার্সন রাখা হয়েছে, বাংলা ভার্সন ডাবিংটা কিন্তু লিপসিং ম্যাচ করছে না, সেটা দেখতে একটু অড মনে হচ্ছে। যাই হোক, এবার থার্ড যেই গানটা বেরিয়েছে এটা নিয়ে কথা বলি। তো এইখানে গানটা কিন্তু একটা স্যাড সং দেখানো হয়েছে, যেখানে বাংলা ভার্সনটা নাম দেওয়া হচ্ছে এক প্রেম এবং হিন্দি ভার্সনটা নাম দেওয়া হচ্ছে জিন্দেগি তুসে। দুটো ভার্সনই আমি শুনলাম, দুটো ভার্সনই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার যদি মুভিটায় বলি যে এই গানটা এত লেটে কেন আসলো, তার দুটো কারণ আছে আমার যেটা মনে হয়। সেটা ফার্স্ট হচ্ছে, জেনারেলি স্যাড সং কখনো আগে বেরায় না, সবসময় প্রথমেই হচ্ছে টাইটেল ট্র্যাক বা যদি কোনো মাস্তিওয়ালা সং থাকে না, সেগুলো রিলিজ করা হয় যাতে ওগুলো থেকে বাস ক্রিয়েট হয়, ঠিক আছে। স্যাড সংতে কিন্তু সেই বাসটাই যতই ভালো গান বাস ক্রিয়েট হয় না, বাস ক্রিয়েট হয় মজা। তো সেই জন্যই আই থিঙ্ক এই গানটা প্রথম থেকে রিলিজ হয়নি। এবং সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে, আই থিঙ্ক এই গানটার মধ্যে অনেক কিছু আমরা বুঝতে পারি মুভি সম্পর্কে, সেটাও আই থিঙ্ক কিছু রিভিল হয়ে যায় বলে ওরা এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলো এবং প্রথমে এই গানটা রিলিজ করেনি। আর এই বইটা কিন্তু অলরেডি বাংলাদেশ এবং কিছু আরও দেশে রিলিজ হয়েছে, যদিও ইন্ডিয়াতে এখনও পর্যন্ত রিলিজ হয়নি, কলকাতায় আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। যদিও আমরা এটার কিছু রিভিউ অলরেডি আমরা জানতে পেরে গেছি বাংলাদেশের রিভিউয়ারদের থেকে এবং ট্রেলার থেকেও, যেগুলো বোঝা যাচ্ছিল যে নিয়ে আমি অলরেডি কথা বলেছি, ভিডিওটা চেক আউট করে নিই, আমি অলরেডি বলেছি প্রি রিভিউতে। তো এই গানটা যদি পার্টিকুলার কথা বলি, দুটো ভার্সনই গানটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। গানটা আমার আগের গানগুলো যেটা মনে হচ্ছে কোনো এই হিন্দিটা মনে হচ্ছে ভালো, কোনটা বাংলাটা মনে হচ্ছে একটু বেটার বা এরকম মনে হলো, এই গানটাতে কিন্তু আমার মনে হচ্ছে দুটো ভার্সনই গানটা সুন্দর। এখানে বাংলা ভাষাটা গেছে ইমরান এবং হিন্দি ভাষাটা গেছে রাজবাবু, তো দুজনের ভয়েসটা কাইন্ড অফ সিমিলার মনে হচ্ছে, কারণ মনে হচ্ছে দুটো ভার্সন যেন একই লোক গিয়েছে, বাট যদিও দুটো ডিফারেন্ট লোক গিয়েছে, বাট শুনে মনে হচ্ছে একই লোক গিয়েছে এবং দুটো ভার্সনের শুনতে খুব ভালো লাগছে, ঠিক আছে। আর এই ভার্সনের গানগুলো থেকে না একটা জিনিস আমরা খুব ভালো বুঝতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিং। বিকজ বাকি ভার্সনগুলো কি ছিল, লিপসিং ম্যাচ করছে না, ডান্স করছে না, অল দোস থিং ছিল, অনেক জাঁকজমক ছিল, গ্লসি ব্যাপার ছিল, যেটা কিন্তু এই গানটা একদম নিজের দরকার নেই। এটা পুরোপুরি একটা ইনডোর শুটিং, ঠিক আছে, একটা ঘরের মধ্যে শুট হয়েছে, জাস্ট দুটো ক্যারেক্টার, আমাদের হিরো দুলুমিয়া এবং তার বউ, ঠিক আছে, সোনাল চৌহান যে অ্যাক্টিং করছে, দুজনের ক্যারেক্টার দেখানো হচ্ছে এবং দুজনেরই অ্যাক্টিং এখানে খুবই ভালো। যদি সেটা না হতো এই গানটা ওয়ার্ক করতো না, বিকজ এই গানটাতে কোনো লিপসিং কিছু নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ডে গান চলছে এবং এদের ইমোশনটা বোঝা যাচ্ছে। পুরো স্যাড সং যেখানে বড় কিছু ঘটনা ঘটেছে সোনাল চৌহানের সাথে, মানে আমাদের দুলুমিয়ার বউয়ের সাথে, যার থেকে সে পুরো শকড, সে কোনো কথা বলছে না, সে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, কোনো কিছু করছে না, সবসময় একটা ভয় রয়েছে। এবং সেখানে তার স্বামী দুলুমিয়া তাকে সাপোর্ট করছে, যত হয়ে পারছে তাকে চিয়ার আপ করার চেষ্টা করছে, খাওয়াচ্ছে, এটা চুল হয়ে দিচ্ছে, বাট তা সত্ত্বেও তার বউ ওরকম রেসপন্ড করছে। এখানে দুটো কারণ হতে পারে, একটা আমার মনে হচ্ছে প্রথম দিকে মনে হচ্ছে এর আগে যে গানটা মস্তিবেলা গান ছিল, যেমন পটার ছিল, সেখানে কিন্তু একটা বাচ্চা মেয়েকে দেখানো হয়েছিল দুলুমিয়ার বউয়ের সঙ্গে ছিল, সেটা হয়তো দুলুমিয়ার বউয়ের মেয়ে, ঠিক আছে, এবং তার সাথে কিছু খারাপ হয়েছে বা দুলুমিয়ার বউয়ের সাথেই কিছু খারাপ হয়েছে, তার জন্যই আই থিঙ্ক সেই জন্যই সে খুব ট্রমাটাইজ। এবং তারপরে দুলুমিয়ার যে খুনগুলো করছে আমরা ট্রেলার টিজার দেখেছি, হয়তো সেটা তার বউ এবং বা তার বাচ্চা ছিল, ঠিক আছে, বাচ্চা ভাই মেরে ফেলেছে, এরকম কিছু হয়েছে বা তার বউ সব কোনো খারাপ কাজ করেছে, শয়তান গুন্ডা বা যারা ছিল তাই জন্যই তাদেরকে হয়তো মারছে, এবং সেটাই হচ্ছে এই মুভির অ্যাকচুয়াল প্লট। আই থিঙ্ক গানটা স্টার্টিং দিকেই বড় কিছু হবে, প্রথমে হচ্ছে ডান্সের পাটা থাকবে, পটানো হবে, দেন ওদের সঙ্গে খারাপ কিছু হবে, দেন দুলুমিয়া খুনগুলো করা শুরু করবে বুদ্ধি করে, আর যেখানে ওদের দেখাবে যে সে ডাবল পার্সোনালিটি আছে অবস্থিত। আই থিঙ্ক তাই জন্য এই গানটা লুকিয়ে রাখা হয়েছিল, বিকজ এখান থেকে কিন্তু এইগুলো বোঝা যাচ্ছে। এইবার যদি অ্যাক্টিংয়ের কথা বলি, সাকিব খান এত বড় অ্যাক্টার বাংলাদেশে কেন, এই গানটা দেখে কিন্তু অনেক জায়গায় খুব ভালো বোঝা যায়। এক এক জায়গাখানে কোনো মানে ডায়লগ নেই, কোনো ডায়লগ ছাড়া এক্সপ্রেশন দিয়ে যেভাবে সাকিব খান তার যে দুঃখটা বোঝাচ্ছে, ঠিক আছে, কোনো কোনো জায়গায় কিন্তু হাওয়া করে কাঁদছে না, বাট তার এক্সপ্রেশনে চোখ দিয়ে জল বেরানো এবং তার এক্সপ্রেশন থেকে বোঝাচ্ছে সে কতটা দুঃখের মধ্যে রয়েছে, তো সেইটা দেখে বেশ ভালো লাগলো যে
কতটা ভালো অ্যাক্টিং, মানে যদি অপশন দেওয়া হয়, অপরচুনিটি দেওয়া করতে পারে সেটা বোঝা শুন, মানে শাকিব খানকে দেখি এবং সোনাল চৌহানকেও বেশ ভালো লেগেছে। তারও কোনো ডায়লগ নেই, কিন্তু জাস্ট একে পাথর হয়ে যেতে হবে, বাট তার মধ্যেও কিন্তু সাটেল কিছু রিয়াকশান এবং মুভমেন্ট থেকেও কিন্তু বোঝা যায় তারা দুজন কত ভালো অ্যাক্টিং করছে। তো আই থিঙ্ক মুভিটা থেকে অ্যাক্টিং আমরা বেশ ভালো পেরে চলেছি এবং এই গানটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার শুনতে। তো তোমরা কি গানটা দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।